নমস্কার, আমি তনুশ্রী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই সিরামটা আমি বানিয়ে দেখাবো যাদের স্কিনে অ্যাকনে কিংবা পিম্পলের প্রবলেম রয়েছে তাদের জন্য এটা ভীষণ ভালো কাজ করবে। এর জন্য আমাদের লাগছে নিম পাতা, চাল আর টি ট্রি এসেন্সিয়াল অয়েল। আপনারা সবাই জানেন টি ট্রি এসেন্সিয়াল অয়েল আমাদের পিম্পলকে অ্যাকনে ক্লিয়ার করতে কতটা হেল্প করে। তো চালটা আমাদের এক রাত ভিজিয়ে রাখতে হবে ধুয়ে ভালো করে। আর নিম পাতাটা আমি এখানে হামালদিস্তায় বেটে নিচ্ছি, অল্প একটু জল লাগলে তখন সেটার সঙ্গে জলও অ্যাড করতে পারে। বাদে ছাঁকনি দিয়ে খালি রসটা নিয়ে নেব। এইটা পাশে রয়েছে চালের যে জলটা ওটা আমি ছেঁকে নিয়েছি, ওটা এই নিম পাতার যে রসটার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা নেব 2 থেকে 3 ফোঁটা টি ট্রি অয়েল। এটাকে ভালো মতো মিক্স করে নেব। মিক্স করে আমাদের সিরাম তৈরি। এটা আপনারা স্কিনে অ্যাপ্লাই করতে পারে, এক বেলা থেকে দুবেলা অ্যাপ্লাই করে রেখে দিতে হবে। এইটা আমি কি রোদে যাওয়ার দরকার নেই, রাতের বেলার দিকে মাখলেই বেশি ভালো হয়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন নিজেদের বন্ধু এবং পরিবারের কাছে। আর এটা সবসময় ক্লিয়ার স্কিনে লাগাতে হবে মুখ পুরো পরিষ্কার করে। আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।